আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বয়স যতই হোক না কেন, ছবি দেখলে আপনারা বুঝতেই পারবেন না বয়সটা ঠিক কত। উইকিপিডিয়া বলছে 35, তবে ছবি দেখলে মনে হচ্ছে সদ্য বুঝি কলেজ পেরোলেন। অভিনেত্রী মোনামি ঘোষ বর্তমানে ইরাবতীর চুপ কথা ধারাবাহিকে প্রশংসা পাচ্ছে তার অভিনয়। সিনেমা আর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন বেশ কয়েকটি বছর, তবে বন্ধুরা তার ছবি দেখলে মনে হবে সদ্য কলেজ পেরোনো একটি মেয়ে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একের পর এক মনোহারা ছবি, যেখানে তাকে দেখে বোঝাই যাচ্ছে না ঠিক তার আসল বয়সটি কি। খুব সাম্প্রতিক মোনামি তার ভিয়েতনাম ট্যুর থেকে শেয়ার করলেন একটি ছবি, যেখানে তাকে লাগছে খুবই লাস্যময়ী। বাহারি মনোকিনীতে ভিয়েতনামে আগুন ধরালেন টলিপাড়ার মোনামি ঘোষ। হ্যাঁ বন্ধুরা, সুইমিং স্যুট পরে দারুণ লাগছে তাকে। বিভিন্ন সময় তাকে দেখা গেছে নানান মোডে তার ভিয়েতনাম ট্যুরে। কখনো তিনি শেয়ার করেছেন সুইমিং পুলে কাটানো মুহূর্তের ছবি, কখনো বা সুইমিং পুলে ব্রেকফাস্ট খাচ্ছেন সেরকমও ছবি শেয়ার করেছেন। নদীতে ভ্রমণ করছেন সেরকম অনেক মনোহারা ছবিও শেয়ার করেছেন মোনামি ঘোষ। সদ্য শেয়ার করেছেন একটি হলুদ মনোকিনীতে ছবি, যা দেখে বোঝা যাচ্ছে দারুণ এনজয় করেছেন ভিয়েতনামে এই সুন্দরী অভিনেত্রী। মানানসই ইয়াররিংসে তাকে লাগছে দারুণ মিষ্টি, দেখে বলাই চলে ফ্যাশন নিয়ে যে তার জ্ঞান দারুণ ভালো তা এই ছবি থেকেই পাচ্ছে প্রকাশ। ভিয়েতনাম ট্যুরে তিনি নানান মজা করেছেন, সেই ঘটনা তার ছবি দেখলে পরেই বোঝা যায়। দুপাশে সবুজ পাহাড়, ঠিক যেন রূপকথার মতো। শহরের কোলাহল থেকে দূরে খানিকটা প্রকৃতির মাঝে ইরাবতীর ইরাকে দেখে আপনাদের কেমন লাগছে? মনোহারা মোনামির এই সব ছবিগুলো দেখে আশা করি আপনাদের লেগেছে দারুণ সুন্দর। কেমন লাগলো ইরাবতীর চুপ কথার ইরাবতীর এই রূপ দেখে আমাদের জানান আপনাদের কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।